ইরানে হামলা চালাতে মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইসরায়েলকে সহায়তা করলে চরম মাশুল গুনতে হবে। পশ্চিমা মদদপুষ্ট দেশগুলোকে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরান ইসরায়েল তীব্র উত্তেজনার মাঝেই তেহরানের পাশে থাকার কথা জানিয়েছে মস্কো। শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশাখাবাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠকে এমনটাই জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অক্টোবর মাসের প্রথম দিনই ইসরায়েলের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজের শক্তিমত্তার আভাস দিয়েছে ইরান। এর জবাবে সরাসরি ইরানের ভূখণ্ডে হামলার সাহস করেনি নেতানিয়াহু সরকার, তবে হুমকি আছে। এই হুমকি বিবেচনা করে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রের মিত্র, তাদের হুঁশিয়ার করেছে ইরান। বলেছে তারা যদি ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করার সুযোগ দেয় তাহলে চরম মাশুল দিতে হবে। তেহরান তাদের হামলা করতেও দ্বিধা করবে না। আরব দেশগুলোকে এই গোপন কূটনৈতিক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল সহ আরও কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর এসেছে। এদিকে ইরান ইসরায়েল তীব্র উত্তেজনায় তেহরানের পাশে থাকার কথা জানিয়েছে মস্কো। তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদে ইরানের মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠকে এমনটাই জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন তেহরানের সাথে সুসম্পর্ক বড় অগ্রাধিকার মস্কোর জন্য, আর বিশ্বে চলমান রাজনৈতিক অস্থিরতায় তেহরান ও মস্কোর অবস্থান একই বলে মন্তব্য করেন পেজেশকিয়ান। মাসুম রাব্বি, চ্যানেল 24।